মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। এটা তিনটা ইউনিট আছে, সাততলা বাড়ি হবে, তিনটা ইউনিট হবে। আমি এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে উপস্থাপন করব। তারপরে এর বাড়িতে সাততলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি সংক্ষেপে আপনাদের দেখানোর জানানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটার আরও কয়েকটা থ্রিডি মডেল আছে। আমি যদি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এটা দেখতে এরকম দেখাবে, এটা পাশ থেকে দেখলে এরকম দেখাবে। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আলাদা আলাদা করে থ্রিডি ভিউ নেওয়া হয়েছে যাতে বাড়িটা করার সময় কোনো অসুবিধা না হয়, যে কোনো মিস্ত্রির পক্ষে এটা করা সহজ হয় এবং যার বাড়ির সেও যেন খুব সহজে এটা বুঝতে পারে। এই বাড়িটি যদি আমরা উপর থেকে দেখি তাহলে বাড়িটা এরকম দেখা যাবে। বাড়িটা পুরো গার্ডেন করা হয়েছে, পুরো ছাদটাকে গার্ডেন করা হয়েছে। আর আপনি জানেন যে আমি নিজেও গাছ লাগাতে পছন্দ করি, যার ফলে আমাদের প্রত্যেকটা বাড়ির আমাদের ছাদটাকে আমরা স্পেশাল ডেকোরেশন করি। এটা একটা স্লোগান যে যাতে সবাই গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ হয়। তো দর্শক মণ্ডলী, আমি আর সময় বেশি নষ্ট করব না, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। এখন আমি এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের দেখাবো, অ্যাটোমেটিক ভিউ দেখাবো, তারপর এটা নির্মাণ করতে কেমন খরচ হয় সেটা জানাবো। আসুন অ্যাটোমেটিক ভিউটা দেখি। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রেন্স দুইটা রাখা হয়েছে, যে দুই দিকে রাস্তা আছে, এদিক দিয়ে হচ্ছে গাড়িগুলো যাবে, আবার এখানে আরেকটা এন্ট্রেন্স রাখা হয়েছে, এদিক দিয়েও গাড়ি আসতে পারবে, দুই রাস্তা দিয়ে গাড়ি ঢুকতে পারবে। তো এখানে গ্যারেজ আছে, একটা সিঁড়ি আছে, লিফট আছে, 8 পার্সনের জন্য চেম্বার আছে এবং আলাদা গার্ড রুম রাখা হয়েছে, জেনারেটরের জন্য আলাদা রুম রাখা হয়েছে। আর তিনটে ইউনিট কীভাবে করা হয়েছে সেটা আমি এখন আপনাদের দেখাবো। তিনটে ইউনিট যদি আমি ভাগ করি, এখানে হচ্ছে গ্যারেজের অংশ দিয়ে তারা সিঁড়ি রেখে এই অংশে আসবে, এসে যখন ইউনিট এতে যাবে তখন এই এই অংশ দিয়ে ঢুকবে, ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাবে, এই ড্রয়িং রুমের সঙ্গে একটা টয়লেট আছে, আর এখানে ড্রয়িং রুমের সঙ্গে একটা ডাইনিং আছে, ডাইনিংটা বেশ বড় ডাইনিং। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট আছে, একটা বারান্দা, কর্নার বারান্দা রাখা হয়েছে সৌন্দর্যের জন্য। আর এখানে আরেকটা কিচেন রাখা হয়েছে, আর এই অংশে আরেকটা বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমের সঙ্গে একটা বড় বারান্দা রাখা হয়েছে, মানে গ্রিন জোন রাখা হয়েছে। মাঝখান দিয়ে একটা ভয়েড রাখা হয়েছে যাতে দুইটা ইউনিটেই পর্যাপ্ত আলো বাতাস এবং ভেন্টিলেশনের ব্যবস্থা হয়। এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে। যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজায় ঢুকবে, ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং, মোট হচ্ছে 980 স্কোয়ার ফিট, এখানে প্রায় 26 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চি একটা ড্রয়িং ডাইনিং আছে। তারপরে এখানে একটা কিচেন আছে, যে ডাইনিং আছে ডাইনিং পাশে একটা কিচেন আছে, এই ডাইনিং অংশ এই ফুল হাইট জানলা এখানে সেট করা আছে, এখানে ভেন্টিলেশন হবে। আর এই অংশ দিয়ে এসে এই একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বড় বারান্দা রাখা আছে, আর এটা একটা মাস্টার বেডরুম, এই মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং বারান্দা রাখা আছে, আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। এই হচ্ছে দুটো বেডরুমের সমানে সাজানো হয়েছে। ইউনিট সি, ইউনিট রাইট এর মতো একই রকম করে করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি, সাততলা বাড়ি নির্মাণ করতে পাইলিং সহ লিফ্ট সহ কত টাকা খরচ হয় পার স্কোয়ার ফিটে। যদি আমি এই ধরনের বাড়ির অ্যাভারেজ বলি, মানে সব সহ প্রতি তালা প্রতি স্কোয়ার ফিটে, তাহলে 26 থেকে 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে মিনিমাম। তো দশ মিনিটে আপনি যদি বাড়িটা আরও ভালো করেন তাহলে আরও বেশি খরচ হবে। দশ মিনিট এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাথে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখতে পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।